নির্বাচনী বন্ডের সংখ্যা জানাতেই হবে এসবিআই কে, নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ওয়েবসাইট থেকে তুলে নেবার আরজি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের আরজি মানল সুপ্রিম কোর্ট। তার আগে নির্বাচনী বন্ডের তথ্য নিজেদের ওয়েবসাইটে আপলোড করে কমিশন নির্বাচনী বন্ডের ক্রেতা, বন্ড বিক্রির তারিখ ও বন্ডের মূল্যের তথ্য আপলোড করা হয়। আজ দিল্লিতে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন অর্জুন সিং। সূত্রের দাবি, এবারও তিনি ব্যারাকপুরে বিজেপির টিকিটে লড়তে চলেছেন। আজই দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু অধিকারীও। সূত্রের দাবি, অর্জুনের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীও আজ গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। আর রাগটা গুড়গুড় নয়, কংগ্রেস দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে তারপর তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে ফের তৃণমূল, আর এবার লোকসভা ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার সরাসরি ঘোষণা করে দিলেন অর্জুন সিং। কালকে দিল্লিতে জয়েন করব। অর্থাৎ বড় সড়ো অঘটন না ঘটলে এবার ব্যারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই বিজেপির অর্জুন সিং এর। আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপি তে জয়েন করছি, এটা ফাইনাল। সময়ে বলবেন যে কর্মীরা তাকে মেনে নেবেন কিনা, কারণ যেহেতু তিনি অনেকবারই আসা যাওয়া করেছেন, তার বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে অনেকটাই কর্মীদের মনে প্রশ্ন রয়েছে। অর্জুন বিজেপিতে যাচ্ছে, বিজেপি ওকে প্রার্থী করবে, এটা বিজেপির নিজের ব্যাপার, কিন্তু বিজেপির নেতারা যে নিচুতলার কর্মীদের কোনো গুরুত্ব দেন না, এটার মাধ্যমে এটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে না, সে আছে বড় লোক। সূত্রের খবর, অর্জুন সিং এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বিভিন্ন মহলে জল্পনা চলছে আপনি বিজেপিতে আগামীকাল যোগ দেবেন, কতটা সত্যি? অবাস্তব কিছুই বলবো না, সবই বাস্তব হতে পারে, অল আর পসিবল ইন দি ওয়ার্ল্ড। তৃণমূল কংগ্রেসের তো এ থেকে কি আপনি ইস্তফা দিচ্ছেন দল থেকে? তৃণমূল কংগ্রেসের সাথে আমি নেই। কবে থেকে? 2021 সালের পর থেকে। কেন বলছেন একথা? কষ্ট, যন্ত্রণা, ব্যথা। যোগ দিতে পারেন, তৃণমূল কংগ্রেসের দরজা খোলা রয়েছে। যদি মনে করেন যে কেউ তৃণমূল কংগ্রেসের মানে টিকিট পায়নি বলে কিংবা পরিবারতন্ত্রে বিশ্বাস করে বলে, তৃণমূল কংগ্রেস তো করে না, কিন্তু বিজেপি তো পরিবারতন্ত্রে বিশ্বাস করে, সেই পরিবারতন্ত্রকে এস্টাবলিশ করার জন্যে চাটুকারি যদি করতে হয় তিনি যাবেন। শুভেন্দু অধিকারী বর্তমানে বিরোধী দলনেতা, তার ভাই সৌমেন্দুকে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। এবার আরেক ভাই দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তাকে দল কি দায়িত্ব দেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। দিব্যেন্দু অধিকারী পার্টির কর্মী হিসেবে কাজ করতে চান, তমলুকে কে প্রার্থী হবে জেনে গেছে সবাই, হি ইজ নট ইন দা রেস অফ দি ক্যান্ডিডেট অর এনি পোর্টফোলিও। সব মিলিয়ে ভোটের আগে যাওয়া আসা চলছে সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।